আসসালামু আলাইকুম। জব নিউজ বিটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে এসএসসি ও এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন, এ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। অনলাইনে আবেদনের তারিখ, শুরুর তারিখ 13/10/2022 খ্রিস্টাব্দ হতে 10/11/2022 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। আপনারা আনসার বিটিপি ডট গভ বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন আমি এই ভিডিও শেষের দিকে দেখাই দিব, অবশ্যই ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো প্লাম্বার 18তম গ্রেড, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পূর্ণ হইতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অগ্রাধিকার দেওয়া হবে। 8 কম্পাউন্ডার 16তম গ্রেড, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা রয়েছে একটি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপে ডিপ্লোমা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে যারা আনসার সদস্য তারাই এই সকল পোস্টের জন্য অগ্রাধিকার বেশি পাবেন। নার্সিং সহকারী 16তম গ্রেড, বেতন 9,300 থেকে 22,490, পদ সংখ্যা রয়েছে 17টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, সার্টিফিকেট সহ নার্সিং ডিপ্লোমা কোর্সের সমাপ্ত হইতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 সারেং লঞ্চ ড্রাইভার, 15তম গ্রেড, বেতন 9,700 থেকে 23,490, পদ সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ, দ্বিতীয় অভ্যন্তরীণ নৌযান চালানোর যোগ্যতা সংক্রান্ত সনদপত্র থাকিতে হইবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যেহেতু আনসার বিটিভিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে, এক্ষেত্রে যারা আনসার সদস্য রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকারটা বেশি দেওয়া হয়ে থাকে এক্ষেত্রে। ভেহিকেল মেকানিক 15তম গ্রেড, 9,700 থেকে 23,490, পদ সংখ্যা রয়েছে একটি এবং কোনো স্বীকৃত প্রথম শ্রেণী উত্তীর্ণ, সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। উপজেলা থানা বা মহিলা প্রশিক্ষক অর্থাৎ টিআই মহিলা পোস্টের জন্য 15তম গ্রেড, বেতন 9,700 থেকে 23,490, পদ সংখ্যা রয়েছে 269টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সার্টিফিকেট, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে যারা আনসার বিটিভির ইউনিয়ন দলনেত্রী রয়েছে তাদের অগ্রাধিকারটি বেশি রয়েছে এই উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকার জন্য। থানা উপজেলা প্রশিক্ষক 15তম গ্রেড, বেতন 9,700 থেকে 23,490, পদ সংখ্যা রয়েছে 63টি, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য তৃতীয় বিভাগ বা উচ্চমান পরীক্ষায় দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 এবং বুকের মাপ কমপক্ষে 30-32, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতা অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে যারা ইউনিয়ন দলনেতা দলনেত্রী রয়েছেন সেক্ষেত্রে তাদের অগ্রাধিকার 3নং এবং 4নং পোস্টের জন্য অগ্রাধিকার বেশি রয়েছে। ড্রাফটম্যান পদ 14তম গ্রেড, 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা রয়েছে একটি এবং কোনো স্বীকৃত বোর্ডে অনুমোদিত দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার সার্টিফিকেট, সরকারি অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হবে, তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা এদের প্রশিক্ষণপ্রাপ্ত 21 দিন মেয়াদি বা অস্ত্রশ বিটিভি প্রশিক্ষণার্থী তাদেরকে এক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে। স্টাফ ফটোগ্রাফার 14তম গ্রেড,
10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্যতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আলোকচিত্র বিদ্যায় ডিপ্লোমা এবং চিত্র গ্রাহক হিসেবে অন্যতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, 1 থেকে আপনার 9 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এক্ষেত্রে এই সকল জেলার মধ্যে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যদি থেকে থাকেন তাহলে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শর্তাবলী আবেদনকারীর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansar.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশপত্রে গুরুত্বপূর্ণ লিঙ্ক এর আওতায় তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার নিয়ম ও পদ্ধতি, এক্ষেত্রে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা অনলাইন সুযোগ সুবিধা সম্পন্ন কম্পিউটার অথবা আপনি নিজে ansar.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তৃতীয় কর্মচারী নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে, তবে উক্ত লিঙ্কটি 13 অর্থাৎ আজ থেকে শুরু করে 10/11/2022 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশন কি ফি ক্রমিক 1 থেকে 8 নং পদের জন্য 200 টাকা, অর্থাৎ আপনার স্টাফ ফটোগ্রাফার থেকে কম্পাউন্ডার জন্য 200 টাকা এবং 9 নং পদের জন্য 100 টাকা। আবেদন পোর্টাল প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি নগদের মাধ্যমে জমা দিতে হবে। আপনারা একটু পরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেমেন্টটি করবেন। তো অনলাইনে আবেদনের প্রিন্ট সংরক্ষণ করতে হবে, এক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো জটিলতা বা সমস্যা হয়ে থাকে এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য অর্থাৎ যারা পরীক্ষায় অংশগ্রহণ করার পর কৃতকার্য হবেন, 1 সেট সত্যায়িত অনুলিপি, মূল কপি, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে, সকল কাগজপত্র প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র আপনাদেরকে লিখিত অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান, পৌরসভা, মেয়র বা সিটি কর্পোরেশন কাউন্সিল প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, তারপর বীর মুক্তিযোদ্ধা পুত্র সন্তান বা তাদের ক্ষেত্রে মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত তাদের যে প্রয়োজনীয় সাময়িক সনদপত্র বা মূল সনদপত্র, কারীর বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যান বা পুত্র সন্তান হলে তিনি যে মুক্তিযোদ্ধার পুত্র কন্যান বা পুত্র কন্যা ইত্যাদি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র, ইতিম শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ক্ষেত্রে কোটার সপক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণপত্র এবং প্রার্থী বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হলে সংশ্লিষ্ট প্রশিক্ষণ সনদপত্র, অর্থাৎ যারা আনসার ও বিডিবিতে আপনারা ট্রেনিং করেছেন তাদের যে প্রয়োজনীয় সার্টিফিকেটটি রয়েছে, ট্রেনিং করার পর যে সার্টিফিকেটটি পেয়েছেন, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত যদি হয়ে থাকেন, কোনো কোথাও আপনারা চাকরিরত অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে অনুমতি হার্ড কপি 20/11 তারিখের মধ্যে রেকর্ড শাখা বাংলাদেশ গ্রাম আনসার ও প্রতিরক্ষা সদর দপ্তর খিলগাঁও ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। প্রার্থীর বয়স 1/10/2022, এই বয়সটি অবশ্যই আপনারা যখন আবেদন করতে যাবেন তার আগে থেকে আপনারা চেক করে নেবেন 18 থেকে 30 বছর হয়েছে কিনা। 18 থেকে 30 বছর না হলে বা বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না, তবে এক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। লিখিত পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না এবং আবেদনের জন্য 200 টাকা এবং 100 টাকা অফেরৎযোগ্য পরিশোধ করতে হবে, অর্থাৎ এই টাকাটি আপনারা ফেরত পাবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থী পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নাম্বার প্রদান করতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাইকালে ভুল প্রমাণিত হলে বাতিল হয়ে যাবে এবং আবেদন করার শেষ সময় 10/11/2022 তারিখ পর্যন্ত। তো এই ছিল যে বাংলাদেশ গ্রাম ও অঞ্চল প্রতিরক্ষা বাহিনী কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি
ছিল, এ নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে সকল আপডেট পেতে পারেন। এখান থেকে আপনারা সকল ধরনের চাকরির আপডেট পেতে পারবেন। ধন্যবাদ।